নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমার রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা ভেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের রেসিপি দই বড়া জানি অনেকেই পারে তবুও আমাদের মতন করে একবার খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে সবার প্রথমে একটি বোলের মধ্যে নেব দুই কাপ কলাই ডাল এটা হচ্ছে দেশি কলাই ডাল কলাই ডাল আর বিউলির ডাল একই বিউলির ডাল হচ্ছে হাইব্রিড এবার বেশি করে ডালের মধ্যে জল দিয়ে ডাল ভিজিয়ে রাখবো দুই থেকে আড়াই ঘন্টা দুই আড়াই ঘন্টা ডাল ভিজানোর পর চটকালে খোসাগুলো উঠে আসবে তখন ভালো করে জলে কয়েকবার ধুয়ে জল ঝরিয়ে পেস্ট করে নেব ডাল পেস্ট করার সময় জল দেব না ডাল পেস্ট করার সময় মনে রাখতে হবে একদম মিহি না করে সামান্য একটু ডাল দানা দানা থাকবে কেউ চাইলে এই ডাল পেস্টের মধ্যে একটু সুজি বা চালের গুঁড়ো অ্যাড করতে পারে ডালগুলো সব পেস্ট করে নিয়েছি দেখা যাচ্ছে যে ডালে একটু দানা দানা আছে ডালের পেস্ট যেন জল জল ভাব না হয় এবার ডালের মধ্যে দেব পরিমাণ অনুযায়ী নুন নুন ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব ও গরমের দিন হলে এক থেকে দেড় ঘন্টা আর ঠান্ডার দিন হলে তিন ঘন্টা পর বড়াটা করলে পরে বড়াগুলো খুব সুন্দর ফুলবে না হলে কিন্তু সাথে সাথে করলে বড়া একদম ফুলবে না এখনো যেহেতু খুব গরম পড়েনি তার জন্য আমি দুই ঘন্টা পর ডালের ঢাকনা খুলে ডালের পেস্টের মধ্যে দেব কাঁচা কারিপাতা টুকরো করে এবার কড়াইতে তেল বসিয়ে দেব গরম হবার জন্য আর একদিকে একটা শক্ত প্যাকেট নিতে হবে তার ওপরে ডালের পেস্ট নিয়ে চ্যাপটা করে ছড়িয়ে মাঝখানে একটা আঙুল দিয়ে ফুটো করে দিতে হবে তারপর হাতে একটু জল লাগিয়ে ডালের পেস্ট বড়ার আকার করে তেলে ছেড়ে দিতে হবে একইভাবে আর ওই প্যাকেটের ওপরে ডালের পেস্ট রেখে চ্যাপটা করে মাঝখানে ফুটো করে দিয়ে তেলে ছেড়ে দেব সাথে সাথেই কিন্তু ডালের পেস্টটা হাতে উঠে আসবে বড়া অনেক রকমভাবেই করা যায় কেউ ছোট ছোট করে কেউ বড় করে তবে এইভাবে চ্যাপটা করে গোল করে মাঝখানে ফুটো করে দিলে পরে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর হয় কারণ দইগুলো ঠিক মাঝখানেও ঢুকবে বড়াগুলো আবার গোল করেও ভাজতে পারেন এটা যার যার নিজস্ব চয়েস বড়াগুলো যখন তেলের মধ্যে ভাজবো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে ভাজবো হাই ফ্লেমে বড়াগুলো ভাজলে পরে ওপরটা হয়ে যাবে বড়ার ভেতরের দিকটা কাঁচা থাকবে বড়া ভাজা হতে হতে একটি পাত্রে আমরা তিনশো গ্রাম টক দই নিয়ে কেউ বাড়িতে দই পেতেও করতে পারেন এবার দই খুব ভালো করে ফেটিয়ে নেব। দইয়ের মধ্যে দেব এক চা চামচ চিনি আমুলের দই না খুব ঘন হয় তার জন্য সামান্য একটু জল দিয়েছে আর দিচ্ছি পরিমাণ অনুযায়ী বিট নুন চিনি ও নুন দইয়ের সাথে একটু মিশিয়ে নেব দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি পুদিনা পাতা ছোটো ছোটো টুকরো করে দিয়েছে আর হচ্ছে ধনে পাতা কুচি এইদিকে দই রেডি করতে করতে এদিকে, এদিকে বড়া আমাদের হয়ে গেছে এবার তেল ছেকে তুলে নেব একটি পাত্রে বড়াগুলো যখন তেলে দিয়েছিলাম তখন কত পাতলা করে দিয়েছিলাম দেখা যাচ্ছে যে কত বড় বড় করে ফুলে উঠেছে এবার তেল ছেকে জলের মধ্যে দিয়ে দেব বড়াগুলো ভাজার সাথে সাথেই কিন্তু জলের মধ্যে রাখতে হয় তাহলে কি হয় বড়ায় যে তেল থাকে তা চলে যায় একই পদ্ধতিতে অন্য সব বড়াগুলো ভেজে নেব বন্ধুরা দই বড়া তৈরি করা কিন্তু খুব সহজ ও স্বাস্থ্যকর একটা খাবার খুব গরমের সময় দই বড়া যদি খাওয়া হয় তাহলে শরীরের কোনো রকম ক্ষতি হয় না বরং পেট ঠান্ডা থাকে তিন থেকে চার মিনিট পর বড়াগুলোকে জলের থেকে তুলে দইয়ের মধ্যে দিয়ে দেব বড়াগুলো দইয়ের মধ্যে দিয়ে এপিট ওপিট করে দই মাখিয়ে নিয়ে চুবিয়ে রাখব এবার একটি পাত্র গরম করে তার মধ্যে দিচ্ছি সর্ষের তেল কড়াইতেও করতে পারেন তার মধ্যে গোটা শুকনো লঙ্কা ও সাদা জিরে ফোড়ন দিয়ে দেব আর কিছুটা পরিমাণ কারিপাতা টুকরো করে দেওয়া হয়েছে এবার গরম তেলের মধ্যে সব কিছু একসাথে গ্যাসের ফ্লেম লোতে রেখে নেড়ে চেড়ে নিয়ে নাবিয়ে ফেলবো যেন খেয়াল রাখতে হবে পুড়ে না যায় এবার দই বড়াগুলো একটি প্লেটের ওপর সুন্দর করে দই সমেত সাজিয়ে তার ওপর দিয়ে সোমবারগুলো ঢেলে দেব দই বড়ার ওপরে সম্বার ঢেলে দিয়ে এর উপরে দিচ্ছি একটা চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলে পরে ভীষণ সুন্দর গন্ধ আসে দেব লঙ্কার গুঁড়ো আমরা এর মধ্যে একটু শুকনো লঙ্কা ভেজে ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়েছিল আর দিচ্ছি টমেটো সস ওপরে অল্প একটু ভুজিয়া ছড়িয়ে দিয়েছি বন্ধুরা তৈরি হয়ে গেল আজকের রেসিপি দই বড়া রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের কাছ থেকে পাওয়া একটা লাইক আমাদের কাছে অনেক দামি আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আমরা কিন্তু একদমই অসম্পূর্ণ